فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ السلام عليكم ورحمة الله. মোরাকাবার উত্তরে যারা আপনারা লিখেছেন যে মোরাক্কাবা হলো এমনভাবে ইবাজত করা যেন আল্লাহ আমাকে দেখছেন বা যেন আল্লাহ আমাদের দেখছেন দেখছেন যেন আল্লাহ সব কিছু দেখছেন এই যেন কথাটা যারা যারা লিখেছেন সবার উত্তর ভুল কারণ হলো যেন কথাটা প্রয়োগ হলো এমন ক্ষেত্রে যেখানে যে যেখানে বাস্তবে সম্ভব নয় কিন্তু ধরে নিতে হয় এহসানের যে উচ্চ স্তর মুশাহাদার ক্ষেত্রে যে এমনভাবে আমরা এবাদত করব যেন আমরা আল্লাহকে দেখছি কারণ আল্লাহকে আমরা দেখব না দেখা সম্ভব নয় কিন্তু এবাদতের মান হতে হবে ওইরকম আচ্ছা তো এখানে যে মোরাক্কাবার মধ্যে যেন লিখেছেন তার মানে হলো যে তাহলে আল্লাহ আমাদেরকে দেখবে না এটা সম্ভব না কিন্তু এভাবে এটা আমাদের ধরে নিতে হবে আর কি আহ উল আল্লাহ বিল্লাহ বরং এটা মোরাক্কাবার সঠিক সংজ্ঞাটা হলো যে আমরা নিশ্চিতভাবে জানবো বিশ্বাস করব যে আল্লাহ আমাদেরকে দেখছেন তাই না এটা আমাদের এবাদতের ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে তাহলে বলতে হবে যে এবাদতের ক্ষেত্রে বিশেষ করে আর কি বিশেষ করে এবাদতের ক্ষেত্রে তবে জীবনের সকল ক্ষেত্রেই এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখছেন এই হলো মোরাকাবা